মঙ্গলবার বিজেপির নবান্ন চলো আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে উত্তাল রাজ্য থেকে জাতীয় রাজনীতি। আহত পুলিশ অফিসার দেবজিৎ চট্টোপাধ্যায়কে হাসপাতালে দেখে বেরোনোর পরে অভিষেক বলেন, তিনি হলে মাথায় গুলি চালাতেন। একটা অফিসারকে নিরস্ত্র অবস্থায় পেয়ে তাকে লোহার রড দিয়ে মারা, ডান্ডা দিয়ে লাঠি দিয়ে আঘাত করা, ভাগ্যিস মাথায় একটা হেলমেট ছিল বলে বেঁচে গেছে প্রাণ। মাথায় যদি, আমি তার সাথে কথা বলছিলাম, সে আমাকে বললো যে মাথায় যদি আমার হেলমেটটা না থাকতো আমি আজকে জীবিত থাকতাম। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি, আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে।